আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রশিগড়ের নতুন আরেকটা ভিডিওতে আন্নগো ব্যাকের স্বাগতম। আজকে আন্নগোলাই লই চলি আসি কৈতরের গোস্ত রেসিপি। আন্দরা কিনে কৈতরের রেংবেন আয় অনগা আন্নগরে এটা দেব মু তো ভিউয়ার্স। চলেন কথা না ভাই, দেখা যাক কৈতরের গোস্ত রেসিপি। আয় সর্বপ্রথমে কৈতর দুগারে কাঠ এক সার বালা করে ধুই লইছি বুঝিনি। কৈতরের গোস্ত এখানে লগে দিবেন লাই আনে লইছি হেঁচ দুগে, তার লইছি রোন তিনগে, আর লইছি আদা এক টুকরে রোন আদা আর হেঁচ এগিন রে। আই অনগা যাই রে এক সার কুচি কুচি করে কাটি লই চলি আমি বুঝছেন। আই এগিন রে এক সার বালা করে কুচি কুচি করে কাটি লই চলি আসি বুঝছেন। আদা আর রোন এগিনে দেখছি নে এক করে কাটছি, এক করে কাটি আন্দার হানি দিতে হবে এগিনে ভিতরে বেশি করে, এক সার বেশি করে আন্দার হানি দিবে এগিনে এক সার মূলা জুস বানালাম। আর দেখছি নে হেঁচ এগিন রে এক সার কুচি কুচি করে কাটি লইছি আমার। আজ এর এগিনে ব্লেন্ডারে দিয়ে মূলার জুস বানাবো। রোন আর আদা এগিন রে কিচ্ছি ব্লেন্ডারে ভিতরে দিয়ে দিছি, এলগা এগিন রে এক সার মূলার জুস বানালাম বুঝছেন, একদম মূলার জুস। এগিন রে আয় এক সার বালা করে মূলের জুস বানালাইছি, এলগা কি রুম এগিন রে বাড়ি উগে লই গেলাম। এলগায় চলিয়া আছি রসিগড়, চুলের রসে কইয়া বইয়ে দিছি, কইয়া গাজন গরম হয়েছে, এলগা কইয়া বিতে তেল কুদুরে দি দিয়ে বুঝিনি। আমরা সোয়াবিন তেল খেয়ে আমরা খাই হরির তেল, হেটালে আয় কইয়া বিতে হরির তেল ডালি দিছি বুঝিনি। আপনারা হরির তেল খাবেন, সোয়াবিন তেল খাইয়েন না, সোয়াবিন তেল খাইটেই উদেমিছে আপনারা কিডনি মিডনি অল্প বয়সে ফিউজ করিয়েন না বুঝিনি। কয়ে তেল তো গরম হয়ে গেছে, এলগা কি চিকুচি কুচি করে নিয়ে হেজে কিন রে তেলে বিতে দি দিয়ে কয়ে বিতে হেজে কিন দিবার। আর আপনারা কিরবেন কতক্ষণ হেজে কিন রে লা আশা করবেন বুঝিনি, এখানে একটা নরম সরম করে ফেলেবেন। হ্যাঁ যে এগিনে লাইটে লাইটে যখন একখানে একখানে বাজা বাজা করিয়ে এলেছি, তার কিচ্ছি কৈতরের গোস্ত এগিন হেজে কিনে বিতে দি দিছি। এলগা কৈতরের গোস্ত এগিন রে এক সার ভালা করে কতক্ষণ পর লাইটে থামো, একার লাইটে লাইটে একখানে একখানে বাজা বাজা করিয়ে এলাম বুঝিনি। আপনারাও এক সার কতক্ষণ পর লাইটবেন লাড়ি এগিন রে বাজা বাজা করবে। এগিন লাইটে লাইটে যখন বাজা বাজা হয়ে গেছে, এলগা এগিনে বিতে দি দিয়ে তাই যে তা দুগে এলাচি সাইড গিয়ে দারচিনি দুইয়েন আর দিদিয়ের লবঙ্গ সাইরেন বুঝছেননি। তাই যেটা দারচিনি এলাচি লবঙ্গ এগিন দিবার হর আপনারা কিরবেন, এগিনে এক সার ভালো করে এগিনে লাড়ি গোস্ত লগে মিশিয়ে এলেবেন, কতক্ষণ পর লাইটে থাকবেন আবার বুঝছেননি। তার হর আপনারা কিরবেন মূলের জুস এগিন কয়ে বিতে আস্তের হরে ডালি দিবেন। ইয়ার হর আপনারা কিরবেন মুচ্ছের গুঁয়া দিবেন আধা চামিচ, যাতে জাল বেশি খেয়ে হাতে মুচ্ছের গুঁয়া দিবেন এক চামিচ, হলদির গুঁয়া দিয়ে দেন আধা চামিচ, জিরের গুঁয়া দিয়ে দেন এক চামিচ, নুন দিবেন আপনারা আধা চামিচ। নুন যদি লাগে প্রয়োজন হরে আপনারা আবার দিবেন, প্রথমে নুন বেশি দেনের কোনো দরকার না হরে কিন্তু কড়াল্লাই খাইতে নিতেন না। এগিনে ভিতরে মাই মশলা এগিন দিবার হরে আপনারা কিরবেন, এগিনে এক সার বালা করে লাইটিয়ে থাকবেন, লাড়ি এক সার মাই মশলা এগিন এগিনে লগে মিয়ে এলেবেন। মায় মশলা এগিন বালা করে নিয়ে বের হরে এগিনে ভিতরে আপনারা কিরবেন হানি দিয়ে দিবেন দুই গেলস, হানি এগিন দিবার হরে কতক্ষণ হরে জন দেখবেন এগিন উত্তরে। আর আপনারা কিরবেন এগিনে ভিতরে টমেটো উগে কাটি দিয়ে দিবেন বুঝছেননি, টমেটো না দিলে কোনো সমস্যা নেই, দিলে দিবেন নইলে নেই। টমেটো দিবার হরে আপনারা কিরবেন এগিনে একখানা লাইটবেন, লাইট বের হরে আপনারা এগিনের ভিতরে ডাকনাগা লাগাই দিবেন 15 মিনিটের লাই আগুন রে মিডিয়াম করে দিই। 15 মিনিটের আপনারা কিরবেন ডাকনাকা উড়েবেন, ডাকনাকা উড়ে এগিনে এক সার বালা করে কতক্ষণ লাইটবেন, লাড়ি আপনারা কিরবেন এগিনে ভিতরে রাঁধুনি মুরগির মশলা কুগারে সিঁড়ি দিবেন বুঝিনি। রাঁধুনি মুরগির মশলা এগুন অল্প কুকার দিবার আর আপনারা কিরবেন এগিনে আবার এক সার বালা করে কতক্ষণ লাইটবেন, লাড়ি আপনারা দজিত করে কদ্দুরা টেস্ট করবেন জোল কদ্দুরা যে এগিনে ভিতরে নুন টুন বেগিন ঠিক মতন আসে কি না। তার আরে কিরবেন ডাকনাকা আবার লাগাই দিবেন আগুন কম দিই 5 মিনিটের লাই, 5 মিনিট হলে আপনারা কিরবেন ডাকনাগা উড়ে এগিনে কতক্ষণ লাইটবেন, লাড়ি এক সার মাখা মাখা করি তার হলে কিরবেন এগিনে বাড়ি উগে বিতে আপনারা লইয়ে নেবেন। এগিন তো হয়ে গেছে আলগা, আপনারা কিরবেন এগিন দি রুটি দিয়ে দিয়ে আপনারা খাইবেন, রুটি দি খান বা হোলাও দি খান, হোলাও দি খান বা কোরমা দি খান, যেটা দি মন চায় সেটা দি খান, খাই এক সার তামা তামা করে নেবেন, কোনো কথা নাই খাইলে ঘুমে যাবে এক সার তামা তামা, কোনো কথা নাই খালি খাইবেন আর ঘুম যাবেন বুঝছেন।
তো ভিউয়ার্স, আপনারা যারা আমার কথা বুঝেন নাই, আমি রেসিপিটা আবার বলে দিচ্ছি কিভাবে আপনারা কবুতরের মাংস রান্না করবেন। আমি এখানে দুটো কবুতর নিয়েছি, কবুতরগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কবুতরের মাংসের সাথে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দুটা পেঁয়াজ, তিনটে রসুন, আর নিয়েছি এক টুকরো আদা। পেঁয়াজ রসুন আদা এগুলোকে আমি এখন কুচি কুচি করে কেটে আনব। রসুন আর আদাগুলোকে কেটে এগুলোর ভিতরে বেশি করে পানি দিয়ে আপনারা এগুলোকে ব্লেন্ডার করে নিতে হবে। তারপর চুলায় প্যাফিন বসিয়ে দিন। প্যাফিন যখন গরম হয়ে যাবে প্যাফিনে আপনারা তেল দিয়ে দিন। আপনারা চাইলে সোয়াবিন তেলও দিতে পারেন, আমি দিয়েছি সরিষার তেল। তেলগুলো যখন গরম হয়ে যাবে তেলের ভিতরে আপনারা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিন। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আপনারা কিছুক্ষণ নাড়তে থাকুন এগুলো বাদামি রং হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো যখন একটু বাদামি রঙের হয়ে যাবে পেঁয়াজগুলোর ভিতরে কবুতরের মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পর এগুলো যখন একটু বাজা বাজা হয়ে যাবে এগুলোর ভিতর দুইটা তেজপাতা, চারটে এলাচি, দুই টুকরো দারচিনি, আর দিয়ে দিন দুটো লবঙ্গ। তেজপাতা, এলাচি, দারচিনি আর লবঙ্গগুলোকে এগুলোর সাথে ভালো করে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিন। তারপর আদা আর রসুনের জুসগুলো এগুলোর সাথে দিয়ে দিন। আমি এখানে আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা যদি জাল বেশি খান তাহলে আপনারা দিবেন এক চামচ। তারপর দিয়ে দিন হলুদের গুঁড়ো আধা চামচ, জিরের গুঁড়ো এক চামচ, আর দিয়ে দিন লবণ আধা চামচ। লবণ যদি পর লাগে আপনারা টেস্ট করে আবারও দিবেন। তারপর আপনারা এগুলাকে কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকুন। মশলাগুলোকে ভালো করে মিশানোর পর আপনারা এগুলোর ভিতরে দুই গ্লাস পানি দিয়ে দিন। আমি এগুলোর সাথে একটা টমেটো দিয়েছি, আপনারা যদি টমেটো পছন্দ করেন তাহলে আপনারা টমেটো একটাকে কেটে এগুলোর সাথে দিয়ে দিন। টমেটো দেওয়ার পর এগুলোকে নেড়ে পাইফিনের ডাকনাটা লাগিয়ে দিন 15 মিনিটের জন্য চুলার আগুন মিডিয়াম করে দিয়ে। 15 মিনিট পর পাইফিনের ডাকনাটা উঠিয়ে এগুলোকে একটু নেড়ে এগুলোর ভিতরে রাঁধুনি মুরগির মশলা কয়টা ছিটিয়ে দিন। এগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে পাইফিনের ডাকনাটা লাগিয়ে দিন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর পাইফিনের ডাকনাটা উঠিয়ে এগুলোকে একটু নেড়ে একটু মাখা মাখা করে একটা বাটিতে নিয়ে নিন। হয়ে গেল কবুতরের মাংস রেসিপি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটা যদি ভালো লাগে রসিকের পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।